আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি, আমি মোহাম্মদ জুয়েল রানা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা অনেকেই করজ জাতের ছাগল দিয়ে খামার করতে চান, কারণ বাংলাদেশের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে করজ জাতের ছাগলগুলো লালন পালন করে আপনার লাভজনক। কারণ হচ্ছে উন্নত জাতের ছাগলগুলোর দাম থাকে বেশি, ওইগুলো পালন করার পরে বিক্রি করারও একটু সমস্যা হয়, কিন্তু করজ জাতের ছাগল আপনি যে কোনো জায়গায় বিক্রি করলেও একটা লাভবান হবেন এবং এগুলো বাচ্চাও বেশি দেয়। তো আপনাদেরকে অনেকেই আপনারা করজ জাতের ছাগল সংগ্রহ করতে চান, তো আপনাদেরকে আজকে কম টাকার মধ্যে কিছু করজ ছাগল দেখাবো। আর এটার অবস্থান হচ্ছে গাজীপুর জেলার গাজীপুর সদর বুটবাজার থেকে একটু সামনে লেক সিটি। তো আপনারা জানেন এখানে মুজিবুর রহমান ভাই, যিনি দীর্ঘদিন যাবৎ এই করজ ছাগল পালন করেন, পাশাপাশি কিন্তু উনি লট আকারে 8-10টা এরকম একটা পাঠা সহ একটু কম টাকার মধ্যে দিয়ে থাকেন। তো চলুন সেগুলো একটু দেখাই এবং দরদাম সহ বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন মজিবর ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এবার দেখতেছি কালারফুল খুব সুন্দর সুন্দর কিছু ছাগল। জি ভাই, খুব ভালো পার্সেন্ট ছাগল আছে, 8টা ছাগল। 8টা ছাগল না? জি, ভালো পার্সেন্ট। পাটাটা দেখেন সেরকম পাটা, মাশাআল্লাহ, তুতা পরি ক্রসের। চলেন আমরা একটু ছাগল গুলো দেখাই এবং দরদাম সব বিস্তারিত। ভাই একটা ছাগল দেখতে পাচ্ছি, দেখতেছি বড়, মাশাআল্লাহ, দুধের ছাগল নাকি? জি, দুধের ছাগল। এটা আচ্ছা কি জাতের? এটা এটা হরিয়ানা ক্রসের ভাই। হরিয়ানা ক্রস, কান তো বেশ লম্বা, মাশাআল্লাহ, 16 এরকম পার্সেন্টের ছাগল। এবং দেখেন দুধ আছে, দেন 1 লিটার করে দুধ দেয়। আচ্ছা আচ্ছা, একটু দূরত্ব লয়, একটু দূরত্ব, মাশাআল্লাহ। দেন দুধের বাটিগুলো কয় দাঁতের? এটা এটা ভাই দুই দাঁতের। দুই দাঁতের দুধ কেমন পান? দুই দাঁত দুধ 1 লিটার। 1 লিটার এখনো? এখন 1 লিটার দেয়। আর গাব আছে অল্প দিনের, প্রায় 1 মাস প্লাস। তো এটার দাম চাবেন কত টাকা? এর দাম চাবো ভাই 17,500 টাকা। 17,500। তারপর আলোচনার সুযোগ আছে, অল্প একটু করা যাবে ভাই। আরেকটা দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা ভাই হরিয়ানা ক্রসের। এটা হরিয়ানা কালারফুল ছাগল, খুব সুন্দর ছাগল। জি, এটা কয় দাঁতের? এটা ভাই দুই দাঁতের। নতুন ছাগল? সব নতুন ছাগল, দুই দাঁত, দুই দাঁত। আচ্ছা আচ্ছা, আছেন। এটা কি গাব আছে? এটা গাব আছে ভাই 1.5 মাসের মতো, কোনো গ্যারান্টি গ্যারান্টি নেই। গ্যারান্টি নেই, যার যেভাবে পছন্দ ওইভাবে। জি জি। তো এটার কেমন দাম চাবেন? এটার দাম চাবো ভাই 16,500 টাকা। 16,500। জি আচ্ছা, চাওয়ার দাম 16, তারপর তো কিছু আলোচনা করবেন। মাশাআল্লাহ, এই যে একই সমান, অল্প দুধ দেয়। আর লটাকার নিলে তো ভাই আরো কম হবে, একটু কম হবে। সুন্দর একটা ছাগল দেখতে পাচ্ছি, কি জাতের এটা? এটা ভাই তুতা ক্রস ছাগল, মাশাআল্লাহ, অনেক বড় ছাগল, মাশাআল্লাহ। ওই দেখা যাচ্ছে যে অনেক বড় ছাগল, মাশাআল্লাহ। কয় দাঁতের এটা? এটা ভাই নতুন 6 দাঁত। নতুন 6 দাঁত? জি জি জি, নতুন 6 দাঁত। আচ্ছা, এটা কি গাব আছে? এটা গাব আছে 1.5 মাস প্লাস। 1.5 মাস? জি। তো এটার দাম চাবেন কত টাকা? এর দাম চাবে 18,000 টাকা। 18,000 টাকা? জি। তারপর তো আলোচনার সুযোগ আছে, অল্প একটু করা যাবে, অল্প টাকার নিলে তো কম আছে, অল্প একটু। আচ্ছা ভাই, আরেকটা দেখতে পাচ্ছি, এটা কি জাতের? ভাই এটা তুতা ক্রসের ভাই। তুতা ক্রস? জি, এটা দুই দাঁতের। দুই দাঁতের? না, নতুন নতুন ছাগল, তাহলে ভালো। জি জি, দুই দাঁত, নতুন ছাগল। গাব আছে? এই গাব আছে 1 মাসের মতো। 1 মাস? তো এটার দাম চাবেন কত টাকা? এটার দাম চাবে ভাই আপনার 12,500 টাকা। 12,500 টাকা? জি ভাই। আরেকটা দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এই তুতাপুরি বাচ্চা। এটা তুতাপুরি বাচ্চা? বাচ্চা ভাই, এটা 5 মাসের বাচ্চা। 5 মাসের বাচ্চা? জি, মাশাআল্লাহ, অনেক ভালো একটা পার্সেন্ট দেন। আচ্ছা মাশাআল্লাহ, কান তো অনেক বড় বড়। জি, আরো বড় হবে ভাই এটা। ঠিক আছে, এটা তো হিটে আসে নাই? না না, এটা আসে না এখনো। তো এটার দাম চাবেন কত টাকা? এর দাম চাবে ভাই 11,500 টাকা। 11,500? জি। হরিয়ানা ক্রসের, মাশাআল্লাহ, নতুন 6 দাঁত। নতুন 6 দাঁত গাব আছে? দেখেন এটা পার্সেন্ট দেখেন এবং সিংহের পেস্টটা দেখেন, মাশাল্লাহ। আচ্ছা আচ্ছা, একটু ভালো। জি, গাব আছে ভাই 1.5 মাস প্লাস, গাব আছে। এবং অনেক ছাগলগুলো, এই বেশিরভাগ ছাগল আমার এই ছাগল পাটাতে ব্রিডিং করেন। আচ্ছা, ব্রিডিং আছে? জি জি, ব্রিডিং। এটার দাম চাবেন কত টাকা? এটার দাম চাবো ভাই, এটার দাম হলো আপনার
11 মাস বয়স চলে 11 সাড়ে 11 12 তে পড়ছে আর কি। ৩১,০০০ টাকা যদি কোনো ভাই নিতে চায় এই মুহূর্তে, ঠিক আছে, 8টা ছাগল পাটা সহ 7টা হলো মা ছাগল, 1 কিলো পাটা, টোটাল 8টা, ঠিক আছে, 1,28,000 এখান থেকে কিছু ছাগল দেখালাম এবং দীর্ঘদিন যাবৎ কিন্তু আপনি এটা করতেছেন, কিছু সংগ্রহ করেন, কিছু পালন করেন, কিছু বিক্রি করেন, অনেক কিন্তু আপনার থেকে নেই, তো কিভাবে নিবে যারা নতুন আরো নিতে চাবে? এটা বাংলাদেশ যে কোন প্রান্তের থেকে আমাদের গাজীপুর বুটবাজার জাতীয় বিশ্ববিদ্যালয় সবাই চিনার কথা, কারণ এটা জাতীয় বিশ্ববিদ্যালয় সবার চৌরাস্তা থেকে একটু সামনে, একটু সামনে বেশি ইয়ে না, আর এদিকে টঙ্গিতে আসলে এই চৌরাস্তা আর টঙ্গির মাঝখানে জায়গাটা এটা, ঠিক আছে, এবং এখানে আসলে আমাদের ফার্মের পছন্দ এখানে পিক আপ নিয়ে আসতে পারবে, সমস্যা নেই, অনেকে যদি দুইটা একটা ছায় ওরা নিতে পারবে বা গাড়ি আমরা গাড়ি বক্সে করে দিয়ে দিই, দিয়ে দিতে পারি, আর যেখানে গাড়ি পৌঁছে না ওইখানে আমরা বলে দিই ভাই, এগুলো তো একদম ভ্যাকসিন করা আছে, ইনশাআল্লাহ ভ্যাকসিন করা আছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।